সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে ভাসুরের হাতে রক্তাক্ত ছোট ভাইয়ের বউ। ঘটনা সোমবার আগরতলার রাজনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাজনগর এলাকার বাসিন্দা পিঙ্কি খাতুন নামে 18 বছরের এক গৃহবধূর একটি স্বর্ণের জিনিস হারানো যায়। গৃহবধূ অনেক খোঁজাখুঁজির পরও তার স্বর্ণালঙ্কটি না পেয়ে চিৎকার করছিলেন। এতে বাগবিতণ্ডা হয় তার জের সাথে। দুজনের মধ্যে তর্কাতর্কির মাঝে গৃহবধূর ভাসুর এসে গৃহবধূর মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতেই রক্তাক্ত হন ওই গৃহবধূ। পরে তার স্বামী ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে IGM হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। আমার বলতেছে নাই জিনিসটা দূর হতো না, তো আমি যদি নাই জিনিসটা নাই দেবো, আমি বলতেছি আর কি নাই জিনিসটা যারা নিচে করতে এটা এটা হয়ে থাকা দেখতে করতেছি তে আমার লগে লগে আমার মিশুরের ঘর সব মারলে যাবো এটা বলতেছে। তো আর আমার হচ্ছে প্রথম বাড়ি মাসে পড়ছি, এবার আমি দিচ্ছি পরে আর দামে আমার বাড়ি মাসে পিঠের ভিতরে দিচ্ছে মাথার ভিতরে পাচ্ছি বাসুরে। এই বিষয় নিয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান গৃহবধূ পিঙ্কি খাতুন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।